খাবারে যদি শর্করা বেশি থাকে অথবা কেউ যদি খুব আয়েশে জীবনযাপন করে, পরিশ্রম না করে, শর্করা খাবার বেশি খায় এবং ব্যায়াম বা পরিশ্রম না করে, তার শরীরে কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে। ট্রাইগ্লিসারাইড অনেক সময় আমরা দেখি 500-র উপরে চলে যায়, এবং ট্রাইগ্লিসারাইড যদি 500-র উপরে যায় তাহলে যে কোনো সময় কিন্তু প্যানক্রিয়াটাইটিস বলে একটা খুব জটিল অসুখ হতে পারে। প্যানক্রিয়াটাইটিসের জটিলতা অনেক এবং অনেক রোগী মারা যায়, এবং এখানে কিন্তু খুব তীব্র পেটে ব্যথা হয়। এটা আমরা খেয়াল করে থাকি যে প্যানক্রিয়াটাইটিসের তীব্র পেটে ব্যথা হয়, তাহলে বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, যে বিষয়টা আমরা বলছি যে আয়েশি জীবন, এবং বাংলাদেশিরা যেহেতু ভাত খুব বেশি খায়, এদের রক্তে কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেশি থাকে। এর ফলে আমরা প্রায় দেখি যে অনেকে জটিল রোগে আক্রান্ত হচ্ছে, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। আর 500-র উপরে চলে গেলে তো আমি বললাম প্যানক্রিয়াটাইটিস নামে একটা ভয়াবহ রোগ হতে পারে। তাই শরীরে ট্রাইগ্লিসারাইড আপনি মেপে দেখতে পারেন যে আপনার কত আছে, যদি বেশি থাকে অবশ্যই সেটা কমানোর চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।